চতুর্থবারের মতো আয়োজিত দ্য গ্র্যান্ড ওয়েডিং এক্সপো আগামী 18 ও 19 অক্টোবর 2019 রেডিসন ২ চট্টগ্রাম বে ভিউ মেজবান বলরুমে প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 9:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জানান রেডিসন ব্লু। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের GM রবিন এডওয়ার্ডস, ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাশেম, ABM খালেদ মাহমুদ, ভায়োলেট ইনকর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর ABM খালেদ মাহমুদ, M&M বিজনেস কমিউনিকেশনের মানজুমা মোর্শেদ, সিক্স ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরুল হক, ড্রিম ওয়েভারের সাইদ ইশতাক, মুনিস্টার পেইন্টসের GM নজরুল ইসলাম। সকালে দ্য গ্র্যান্ড ওয়েডিং এক্সপো 2019 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরুদ্দিন, রেডিসন ব্লু চট্টগ্রাম বেভিউর GM রবিন এডওয়ার্ডস। আসছে বিয়ের মৌসুমকে আরও রাঙিয়ে দিতে এবং বিয়ের উৎসবকে সার্বজনীনভাবে চট্টগ্রামবাসীর মাঝে ছড়িয়ে দিতে এক ছাদের নিচে সকল উপাদান সুনিশ্চিত করতে থাকছে দেশ ও বিদেশের স্বনামধন্য বিয়ে সম্পর্কিত পৃষ্ঠপোষকরা। বিবাহ একটি পবিত্র সম্পর্ক, কিন্তু ব্যস্ত এই সময়ে একটি বিয়ের আয়োজন কম ঝক্কির বিষয় নয়। আপনাদের এই সকল অহেতুক অনিচ্ছাকৃত যন্ত্রণা লাঘব করতে আমাদের এই বৈচিত্র্যময় উদ্যোগ, যেখানে থাকবে ওয়েডিং এক্সপার্টস, কনসালটেন্সি ফার্ম, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মেকআপ, স্বনামধন্য ডিজাইনারদের পোশাক প্রদর্শনী সহ মোট 55টি প্রতিষ্ঠান। তাদের সেবার স্পর্শ নিয়ে এই দুই দিন চট্টগ্রামবাসীকে মাতিয়ে রাখবে। স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, কমিউনিটি হল, কেটারিং সার্ভিস থেকে শুরু করে মধুচন্দ্রিমার আকর্ষণীয় প্যাকেজ, নব বিবাহিত দম্পতির ঘর সাজানোর ফার্নিচার কী নেই এই আয়োজনে। এছাড়াও আগত দর্শনার্থীদের জন্য রয়েছে র্যাফেল ড্র এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন হোটেলে অবকাশ যাপনের সুযোগ। সাম্প্রতিক এই আয়োজনের তত্ত্বাবধানে আছে ভায়োলেট ইনকর্পোরেশন, যাদের পেশাদারত্ব মনোভাব এই আয়োজনকে টানা চতুর্থবারের মতো আপনাদের সামনে উপহার দিচ্ছে। এটা আসলে সাফল্যের ধারাবাহিকতায় আজকে চতুর্থ বছরে পদার্পণ করেছে। আপনাদের সহযোগিতা, আমাদের পার্টনার্সদের, স্পন্সরদের আন্তরিক সাহায্য সহযোগিতার কারণে এই সাফল্য আমরা পেয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা আমরা কন্টিনিউ করবো সবাইকে নিয়ে। আর আমাদের প্রোগ্রাম নিয়ে আসলে আমার আর কিছু বলার নেই। আমার পার্টনার্সরা বা আপনারা যারা আছেন, আমাদের স্পন্সরসরা, ওনারা যা বলার বলে দিয়েছে। আর শুধু একটা কথাই বলবো যে আসলে বিয়ে মানে একটা শুভ পরিণয়। এই শুভ পরিণয়ের জন্য সকল রকম যে আয়োজন, আয়োজনের ব্যস্ততার যে ঝক্কি ঝামেলা সব কিছু কিন্তু আমরা এক ছাদের নিচে নিয়ে এসে একটি পরিবেশনা করার চেষ্টা করেছি, যেটার মাধ্যমে আমাদের এই নাগরিক জীবনের ব্যস্ততার মাঝে যাতে আমরা একটা ছোট্ট পরিসরে আমাদের বিয়ের আয়োজনটা করে ফেলতে পারি। এবং আসসালামু আলাইকুম, প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের জন্য এটা বিশাল ব্যাপার, রেডিসনের মতো একটা ইন্টারন্যাশনাল চেইন চিটাগংয়ে আসছে। আমার মনে হয় রেডিসন চিটাগং আসার পর যাদের বিদেশ থেকে ভিজিটার্স আসে চিটাগংয়ে, তাদের জন্য অনেক কমফোর্টেবল হয়ে গেছে টোটাল ব্যাপারটা। এবং সাথে তারা যে লোকাল কমিউনিটির জন্য কাজ করছে, যে এই ওয়েডিং ফেস্টটা করছে, যেটাতে বেসিক্যালি বিজনেস না, লোকাল কমিউনিটিকে হেল্প করার জন্য এটা করা, এই এই বিষয়গুলি যে যে ওনারা ইনভলভ হচ্ছে, এটা একটা বিশাল একটা ধন্যবাদ পাওয়ার ব্যাপার। আর এবার এই ওয়েডিং ফেস্টিভ্যালে আমরা সিক্স ইভেন্টস জয়েন করেছি প্রথমবারের মতো। আশা করছি আমরা একটা নতুন মাত্রা যোগ করতে পারবো। গত তিনবার খুবই সফলভাবে এই আয়োজনটা হয়েছিল, আমি নিজেও ভিজিট করেছিলাম। আশা করছি এবার আমরা সিক্স ইভেন্টস ডেফিনেটলি একটা নতুন মাত্রা যোগ করার চেষ্টা করব। Actually the visitors but of course the exhibitors who have come as well, and I think that is all represented by the interest and of course the assistance that we have from our sponsoring partners. For us as a hotel certainly, and I'm sure I can speak for many of the, not only Khalid, Manjuma and the rest of the guys here, that for us it's not all about money. It is about providing a service to the local community. It is being able to showcase to as many people as possible what, number one, we are able to offer as a hotel, but for the exhibitors to be able to showcase their products as well in one place where many people can have access to them, rather than traveling all across the country or from Chattagram to Dhaka or to wherever else they need to purchase, to let them know that the services they require are available in the local community here.
and we have partners as a hotel that are able to fulfill all their requirements. So I'm excited to do this again this year.